প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024 পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। পর্ব আকারে সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব প্রথম পর্বের সাজেশন। এখন আলোচনা করব সাধারণ জ্ঞান বিষয়ে। সাধারণ জ্ঞানের মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোই আমরা আলোচনা করব। পর্ব এক, চাঁদের বস্তুর ভর পৃথিবী হতে বেশি না কম? কম। চাঁদে বস্তুর ভর পৃথিবী ভরের 1/6 অর্থাৎ 6/1। বিগ ব্যাং থিওরি কি? উত্তর, এটা হলো মহাবিশ্ব সৃষ্টির সময়ের মহাবিস্ফোরণ, যখন একই সাথে স্থান, সময় ও পদার্থের সৃষ্টি হয়েছে। জর্জ লিমিটিয়ার এই বিগ ব্যাং থিওরি প্রবক্তা। কেমিওথেরাপি কি? উত্তর, রাসায়নিক পদার্থের প্রয়োগের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিকে কেমোথেরাপি বলে। এর জনক হলেন পল এহলিক। নবায়নযোগ্য শক্তি বলতে কী বোঝায়? উত্তর, যে শক্তি একবার শেষ হয়ে গেলেও চার্জের মাধ্যমে পুনরায় নবশক্তিতে পরিণত করা যায় তাকে নবায়নযোগ্য শক্তি বলে, যেমন স্টোরেজ ব্যাটারি, পারমোটিট। সামুদ্রিক জলোচ্ছ্বাস কি? সমুদ্রে ঘূর্ণিঝড়ের সঙ্গে বাতাসের সমুদ্রের উপর বল প্রয়োগ করে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি করে, যাকে সামুদ্রিক জলোচ্ছ্বাস বলে। এইডস কি? এইডস এর পূর্ণরূপ অ্যাকোয়ার্ড ইমিউনিট ডিফিসিয়েন্সি সিন্ড্রোম। এটি একটি মারাত্মক সংক্রামক ব্যাধি যা 1981 সালে যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। নিউটন তারকা কি? উত্তর, অত্যন্ত ঘনীভূত নিউটন কণিকা দ্বারা সৃষ্ট ক্ষুদ্রাকৃতির তারকা হল নিউটন তারকা। ক্লোরোফিল কি? উদ্ভিদের ক্লোরোপ্লাস্টিদে অবস্থিত সবুজ বর্ণের রঞ্জক হল ক্লোরোফিল। ওজন কি? ওজন অক্সিজেন একটি রূপভেদ, এর সংকেত O3। ভূপৃষ্ঠ থেকে 65 মাইল উপরে বায়ুমণ্ডলের চতুর্থ স্তরকে ওজন স্তর বলে। আয়ন স্তর কি? উত্তর, মেসোমণ্ডলের উপরের স্তর আয়ন স্তর নামে পরিচিত। এর ব্যাপ্তি ভূপৃষ্ঠের 80 কিলোমিটার উর্ধ্ব হতে 644 কিলোমিটার পর্যন্ত। সৌরশক্তি কি? সূর্য থেকে প্রাপ্ত শক্তি সৌরশক্তি। সূর্য হতে ফিউশন প্রক্রিয়ায় এই শক্তি উৎপন্ন হয়। অ্যাসিড বৃষ্টি কি? শিল্প কলকারখানায় অঞ্চলে বৃষ্টির পানির সাথে যে অ্যাসিডিক পলি মাটিতে পতিত হয় তাই অ্যাসিড বৃষ্টি। অতিরিক্ত সাবান ব্যবহারে পুকুরের পানিতে কী ক্ষতি হয়? উত্তর, সাবানে থাকে সোডিয়াম স্টুয়ারেট, যা পুকুরের ইকোসিস্টেম নষ্ট করে খাদ্যচক্র ক্ষতিগ্রস্ত করে। সুষম খাদ্য কাকে বলে? খাদ্যের উপাদান সমূহের নির্দিষ্ট অনুপাতে সংমিশ্রণে যে খাদ্য প্রস্তুত করা হয় তাকে সুষম খাদ্য বলে। সুষম খাদ্যের উপাদান 6টি। কোলেস্টেরল কি? কোলেস্টেরল অ্যালকোহল জাতীয় এক ধরনের স্টুয়ারেড, শরীরের চর্বি হতেই কোলেস্টেরল উৎপত্তি। কৃত্রিম বস্তু দ্বারা তৈরি ব্যাগ পরিবেশে কি দূষণ ঘটায়? কৃত্রিম বস্তু বা পলিথিন জাতীয় যৌগের তৈরি ব্যাগ পানিতে বা মাটিতে পচে না, ফলে পানি নিষ্কাশন ও চাষাবাদে ব্যাঘাত ঘটায়। আকাশের রং নীল কেন? যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সে আলোর বিক্ষেপণ বেশি, এজন্যই কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বেগুনি, নীল ও আসমানি আলোর বিক্ষেপণ অধিক হয়। নীল আলোর বিচ্যুতি
লাল ও বেগুনি আলোর বিস্তৃতির মাঝামাঝি বলে নীল আলোর প্রাচুর্য ঘটে, ফলে আকাশ নীল দেখায়। ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে আছে? উত্তর, পূর্ব দিকে। এ বার্ড ডাজ নট অলওয়েজ হ্যাভ শূন্যস্থান আছে, এখানে উত্তর নেস্ট। কোয়াইট ইজ রিলেটেড টু সাউন্ড ইন দ্য সেম ওয়ে ডার্কনেস ইজ রিলেটেড টু, উত্তর হবে সানলাইট। সিলভার ইজ মোর প্রেটার দেন আয়রন বিকজ ইট ইজ শূন্যস্থান, এখানে হবে প্রেটার। মিটার গেজ রেলপথের দুই লাইনের মধ্যে দূরত্ব কত? 1.1 মিটার। এ জেড সি এক্স ইভি ডট 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 শূন্যস্থানে কী বসবে? উত্তর জিটি। সাংহাই কি চীনের রাজধানী? না, উত্তর না। অ্যারোপ্লেন কি বাতাসে সে হালকা? উত্তর না। ম্যান আর ড্যাশ শর্টার দেন দেয়ার ওয়াইফস, উত্তর রেয়ারলি। এ কন্টেস্ট অলওয়েজ হ্যাজ শূন্যস্থান, উত্তর অপোনেন্ট। আজকে আলোচনা করলাম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পর্ব এক, এরপরে আপনার দ্বিতীয় পর্ব দেখতে পারবেন। ধন্যবাদ। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন পেতে এবং গুরুত্বপূর্ণ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশেই থাকুন। ধন্যবাদ।